শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। ঠিকানা হল গ্রাম কোনাবাড়িয়া, পোস্ট সাঁথিয়া, উপজেলা সাঁথিয়া, পাবনা। আমি মূলত একজন শিক্ষক এবং সাঁথিয়া পাইলটের এসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলাম। সাঁথিয়া পাইলটে 1958 ম্যাট্রিকুলেশন। স্কুল লেভেলে তখন ছাত্র সংগঠন ছিল না, তবে নামকাওয়াস্তে যারা কিছু কিছু মানে বেশি ছাত্র রাজনীতির সঙ্গে যারা বেশি ইন্টারেস্ট তারাই থাকত। আমরা যখন কলেজে যাই তখন ছাত্র সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হই। কলেজ এডওয়ার্ড কলেজ এবং ছাত্র লীগের আমরা ব্যানারে ছিলাম। আমাদের যে ছাত্র সংগঠন যে নির্বাচন হতো, আমরা ছাত্র লীগের থেকে ব্যানারে আমরা নির্বাচন করতাম। আমাদের ইয়ে ছিল, সভাপতি ছিল অ্যাডভোকেট গোড়াই, ডিবি ছিল সাজাদ হোসেন নওগাঁ। ছাত্র লীগের পুরো প্যানেলটাই মাত্র 2-1 জন ছাড়া আমরাই বেশি ভিড় দিছি। আপ টু 62 পর্যন্ত আমরা ছিলাম এ পর্যন্ত। তারপরে আবার বামপন্থী রাজনীতির দ্যাট ইজ ছাত্র ইউনিয়ন, ভিপি ছিল সাধারণ নওগাঁ। এই যে আপনাদের 62 শিক্ষা আন্দোলন যখন হয়, হ্যাঁ, আপনি কলেজে কখনো আমাদের সাথে ব্যানাররা সাথে ব্যানার ছাত্র তারা অবসর ছিল বেশি। আমরা তাদের সাথে থাকতাম শেখ মুজিব যখন পুলিশ গ্রাউন্ড মিটিং করে তখন আমরা ছাত্র। খুবই ছিল যারা ছাত্রলীগ করত তারা একান্তভাবে এই ছয় দফার পক্ষে ছিল। 69-এর আন্দোলনটা এখানে সবাই, তখন কোনো দল ছিল না, একমাত্র আওয়ামী লীগ ছাড়া কোনো দল ছিল না। 70-এর নির্বাচন যখন হয় তখন আপনাদের প্রার্থী কে ছিলেন? 70-এর নির্বাচনের প্রার্থী ছিল অধ্যাপক আবু সাহেব। তার বিপরীতে ইসাক মোল্লা মুসলিম লীগ, দাঁড়িপাল্লা ছিল করমদার। দেখুন, এবার যুদ্ধের সাথে কীভাবে যুক্ত হলেন বা প্রক্রিয়াটা কেমন ছিল? সেক্টর হলো 7 নম্বর সেক্টর, নুরুজ্জামান সাহেব ছিলেন 7 নম্বর সেক্টরের আর কি প্রধান। ওখান দিয়ে সব ভারতের যুক্ত আর কি।
যুদ্ধের সঙ্গে সম্পর্ক মানে আমি তখন তো শিক্ষক, যেহেতু আমি আওয়ামী লীগ পন্থী ছিলাম, ছাত্রদেরকে এই যুদ্ধের সঙ্গে সম্পৃক্ত হবে এবং তারই পরিপ্রেক্ষিতেই যারা ছাত্র ছিল তারা উদ্বুদ্ধ হয়ে এই মুক্তিযোদ্ধায় তারা যোগ দেয়। আপনি কি কোথাও ট্রেনিং বা ওরকম কিছু? ট্রেনিং আমার আছে, কারণ আমি বন্দুক ট্রেনিং ইউটিসি ছিলাম, এডওয়ার্ড কলেজের ইউনিভার্সিটি অফিসার ট্রেনিং করছে, তখন আমি ট্রেনিং করি, এই ট্রেনিং আমার ছিল। এখন আমি অবশ্য ওই সেক্টরে যাওয়ার পরে আমি তো সবারই শিক্ষক, তো হিসাবে আমাকে বললো যে তো আমার জুনিয়র, তো বললো যে আমরা তো সবই জানা আছে, তা এখন আমরা সবাই যদি ভারতে থাকি তাহলে ভিতরে কাজটা করবে, যেহেতু আমরা শিক্ষক সবাই ছাত্র, আপনাকে অনেকেই মানে চেনে এবং জানে, ছাত্ররা ভর্তি করে, সুতরাং আপনি ভিতরে যা কাজ করবেন, এই জন্য আমি আবার ব্যাক করি ওখানে। আসে বিভিন্ন জায়গায় এদের মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়ার এবং সেটা পেট্রোনাইজ করা, অর্থায়ন করা এবং পরিকল্পনা যেগুলো করা, সমস্ত প্ল্যান প্রোগ্রাম আমরা করতাম, কখন কী করতে হবে, কোন প্রোগ্রামটা মেটেরিয়ালাইজ করতে হবে, এগুলো আমাদের ভূমিকা ছিল। ক্যাম্প যখন আক্রমণ হয় ওই সময় পুরো ম্যাপটা আমরা তিনজন ছিলাম, আমি, গোলাম মোর্শেদ আর আমির আলী, এই তিনজন আমরা ম্যাপ, এটা ম্যাপ করিয়ে তারপরে পাঠাই, পাঠানোর পরে গা এটা আক্রমণ হয় ক্যাম্প। প্রথম আক্রমণেই আমার যারা মানে বেজ্জিত করেছে, অপমানজনক কথা বলছে দাদাগা, তারাই কিন্তু প্রথম আক্রান্ত হয়েছে এবং তারাই মরেছে। আর নয় তারিখে যখন আমরা মিটিং করতেছিলাম, যখন মুক্ত হয়ে যায় না তখন আমরা মিটিং করতেছিলাম, এম অফিস অব আর্মি উইথ প্যারা আর্মি যারা ছিল তারা আসে গুলি চলে, আমরা তখন দৌড়াদৌড়ি করে চলে যাওয়ার সময় গুলিটা রিবাউন্ড হয়ে এসে লাগে চোখে, আমি আহত হয়ে যাই, আমার গুলি লাগে এবং আমি তারপরে আর ছিলাম না, আমাকে ঢাকাতে মেডিকেলে ছিলাম। ওখানে 10ই জানুয়ারি শেখ মুজিব বাংলাদেশে আসলো, 11ই জানুয়ারিতে আমাদের সঙ্গে মেডিকেলে উনি সরাসরি সাক্ষাৎ করলেন। হ্যাঁ, আমি ট্রাইব্যুনালে 10 নম্বর সাক্ষী, যখন এখানে রাজাকার ক্যাম্প যখন এখানে স্থাপন হয় তখন আমি এখানকার শিক্ষক, তো ওই স্থাপন হওয়ার পরে তো আর আমরা স্কুলে আসতে পারি নাই বা ছাত্র আসতে পারি, তখন আমরা বাইরে লক্ষ্য করছি যে কারা কারা এই সংগঠনের মূল নায়ক, তার ভিতরে আমরা দেখলাম প্রথম যখন ক্যাম্প উদ্বোধন করে তখন এই 40-50 জন রাজাকার হবে, আর এটা উদ্বোধন করেন নিজামী, মৌলানা সোবহান আর মৌলানা ইসাক, তো মৌলানা ইসাক তো আগেই মারা গেছে, মৌলানা সোবহান সেও এখন কারাগারে আছে যাবজ্জীবন কারাদণ্ড, আর তো নিজামের ফাঁসিই গেছে, এদের বিরুদ্ধে আমরা সাক্ষী দিছি যে প্রকৃত ঘটনাটা তারা কী ঘটাইছে। আর এখানে যারা এই ক্যাম্পে যারা রাজাকার ক্যাম্প দখল করার নায়ক ছিল, এখানে ছিল সাদাপুরের মুকুল, তার মানে যে সাদাপুর, ফরিদপুর, সাঁথিয়া এটা কম্বাইন্ড অপারেশন হয়েছে রাজাকার ক্যাম্প। বর্তমান বাংলাদেশে বাংলাদেশ হওয়ার পরে যে অর্থনৈতিক কাঠামো ছিল একেবারে জিরো থেকে শুরু করে শেখ মুজিব যেটা গঠন করে গেছিল, বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর যে আদর্শ এবং তার যে আশা আকাঙ্ক্ষা এই দেশকে সোনার বাংলা করা, সেই আশাটা এবং তার আদর্শকে অনুসরণ করে সেই আশাটা পূরণ করার জন্য শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এতে আমরা বিশেষ করে মুক্তিযোদ্ধারা আমরা শেখ হাসিনার জন্য গর্ববোধ করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন,
কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।